সেদিন চরম বিপদে পড়ে সন্তানদের নিয়ে পালিয়ে এসেছিলেন হাসিনা। কেবল একটা ফোনে সেদিন দুই সন্তান সহ শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। জানেন কি হয়েছিল সেদিন? আজকের ঘটনা তো সামান্য, সেদিনের ঘটনা শুনলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। সেদিনের ঘটনা জানেন না অনেক ভারতবাসী, হয়তো ভুলে গিয়েছেন বাংলাদেশিরাও। দেখুন, এই কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরে গিয়েছেন শেখ হাসিনা, আর এখন তিনি দেশ ত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী। এরপর তিনি কোথায় যাবেন, কোন দেশে আশ্রয় নেবেন, এইসব প্রশ্নের মধ্যে ঘুরে ফিরে আসছে 1975 সালের প্রসঙ্গ, যখন শেখ হাসিনা ও তার পরিবারকে আশ্রয় দিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এরপর দীর্ঘ সময় ভারতেই কাটিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু এবার কি অবস্থান নেবে ভারত সরকার, সেই দিকেই নজর রয়েছে সকলের। আজ থেকে 49 বছর আগে এক ঘটনার কথা, 1975 সাল। সেই সময় শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনাকে এক ফোনে আশ্রয় দিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। দিনটা ছিল 15 আগস্ট। বাংলাদেশ স্বাধীন হয়েছে মাত্র 4 বছর। ঢাকায় ধানমন্ডির বাসভবনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর সাথে তার স্ত্রী ফজিলাতুন্নেসা, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, 10 বছরের শিশু শেখ রাসেল, দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালও নিহত হয়েছিলেন ঘাতকের গুলিতে। তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা তখন বিদেশে, ফলে এই দুজনই কেবল প্রাণে বাঁচেন, বাকিরা ঝাঁঝরা হয়ে যান ঘাতকের গুলিতে। 1975-এর সেই মুজিবুর হত্যার সময় জার্মানিতে ছিলেন শেখ হাসিনা। সরাসরি ইন্দিরা গান্ধীর দপ্তরে ফোন করে হাসিনা ও তার বোনকে ভারতে আশ্রয়ের ব্যাপারে আর্জি জানান। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত সব শুনে তখনই শেখ হাসিনা তার স্বামী ও বোন রেহানাকে আশ্রয় দিতে রাজি হয়েছিলেন ইন্দিরা গান্ধী। সম্প্রতি স্মৃতিচারণায় তার গলায় উঠে আসে সেই প্রসঙ্গ। শেখ হাসিনা বলেন, সেই সময় মিসেস গান্ধী তৎক্ষণাৎ বার্তা দিয়েছিলেন যে তিনি আমাদের নিরাপত্তা ও আশ্রয় দিতে চান, বিশেষ করে যুগোস্লাভিয়ার মার্শাল টিটো এবং মিসেস গান্ধী। আমরা সিদ্ধান্ত নিই যে এখানে আসার, কারণ আমরা ভেবেছিলাম আমরা যদি দিল্লি যেতে পারি সেখান থেকে আমাদের দেশে ফিরতে পারবো। আমরা যখন দিল্লিতে ফিরে আসি তো প্রথমে আমাদের একটা বাড়িতে আমাদের রাখা হয়েছিল, সমস্ত নিরাপত্তা দেওয়া হয়েছিল, কারণ তারাও আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল। 1975 সালের 24 আগস্ট এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করেন শেখ হাসিনা। প্রায় 6 বছর ওখানেই থেকেছিলেন তিনি, কিন্তু তারপর গঙ্গা ও পদ্মা দিয়ে অনেক জল বয়ে গেছে। 22 জুন শেষবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। হাসিনা তখন প্রধানমন্ত্রী, আর এখন তিনি দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী। এখন কিভাবে পরিস্থিতির মোকাবিলা করবে ভারত, এবার হাসিনার কি হবে, কোন পথে এগোবে ভারত বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশ থেকে উঠে আসা এই সমস্ত টুকরো টুকরো ছবির মধ্যে বাংলাদেশ থেকে ভারতে পৌঁছান শেখ হাসিনা, এরপর কোথায় যাবেন তিনি, কোথায় আশ্রয় নেবেন? সূত্রের খবর, ভারতে কয়েকটা দিন থাকবেন, কিন্তু তারপর ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। ভারত বন্ধু হিসাবে পরিচিত শেখ হাসিনাকে নিয়ে মোদী সরকারই বা কি পদক্ষেপ নেবে? সোমবারই নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক ডাকেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনে এই বা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ অন্যান্যরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন। আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।